ওয়েলকাম টু ডব্লিউবি ম্যাথ ক্লাস। এখন আমরা মধ্যবিন্দু সংক্রান্ত একটা উপপাদ্য দেখব। এখানে কি বলছে না, এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত। ঠিক আছে, প্রমাণ করো যে এফ সমান টু ইন্টু এবি। এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি না, একটা সামান্তরিক দেওয়া আছে আমাদের, সেটা আমাদের একটা সামান্তরিক দেওয়া আছে এ বি সি ডি। ঠিক আছে, এখানে বলা আছে যে বিসি বাহুর মধ্যবিন্দু ই, তো আমাদের এই বিসি বাহু এর মধ্যবিন্দুটা বলা আছে ই। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে না, ডিই, এই ডিইকে বর্ধিত করা হচ্ছে, এবং কি বলছে না, এবিকেও বর্ধিত করা হচ্ছে, তাহলে তারা একটা বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুতে মিলিত হবে সেই নামটা দিচ্ছে তারা কত না, এফ। তাহলে আমাকে দেখাতে হবে কি না, দেখাতে হবে যে এই এ এফ কি হবে না, টু ইন্টু এবি হবে, মানে এ বি এ এখান থেকে এটা যেতে হবে, এই বি এফটা এটা দেখাতে হবে আমাকে। ঠিক আছে, তা এটাকে আমরা কীভাবে করতে পারি না, এটা আমাদের একটা ত্রিভুজ দেখাচ্ছে এ ডি এফ, এ ত্রিভুজের। ঠিক আছে, এটা তো একটা সামান্তরিক যেহেতু, তাহলে এইটার সঙ্গে এটা কি হচ্ছে, সমান্তরাল। ঠিক আছে, আর এখানে আমাদের বলে দিয়েছে কি না, বিসি বাহুর মধ্যবিন্দুটা আমাদের এখানে ই বলে দিয়েছে। ঠিক আছে, তার মানে এখান থেকে এটা আর এটা সমান। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম না, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণটা কি হবে, বিপরীত কোণ হবে। আর আমরা বলবো যে সিডির সঙ্গে এ এফটা সমান্তরাল, তাহলে বিপরীত কোণ এই কোণের সঙ্গে এই একান্তর কোণ এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। সর্বসম হওয়া মানে কি হবে না, অনুরূপ বাহুগুলো সমান হবে। সিডির সঙ্গে এবি সমান, যেহেতু সামান্তরিক এবিসিডি, তাহলে সিডির সঙ্গে এবি সমান। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে এবি সমান বি এফ, সেখান থেকে আমরা অঙ্কটা করে নেবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি বলবো না, ত্রিভুজ ডি সি ই ও ত্রিভুজ, উপরের ত্রিভুজটা ডিসিই এবং নিচের ত্রিভুজের নাম হচ্ছে কি না, ত্রিভুজ বি। ঠিক আছে, এফ ই এর অ্যাঙ্গেল বিই এফ, বিই এফ সমান অ্যাঙ্গেল সিই সিই ডি, সিই ডি। এরা কেন সমান না, এরা বিপ্রতীক কোণ। ঠিক আছে, এরা বিপ্রতীক। দু নম্বরে কি বলবো না, বিই সমান কত না, ইসি, যেহেতু বলাই আছে যে বিসি বাহুর মধ্যবিন্দু ই। ঠিক আছে, আর কি বলবো আমরা না, এই কোণটা ডি সি, ডিসি বি বলতে পারি কিংবা ডিসি ই বললে হবে, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলে দিচ্ছি না, ডি সি। ঠিক আছে, ই, তাহলে অ্যাঙ্গেল ডি সি ই সমান অ্যাঙ্গেল এই কোণটা কি হবে, এখানে আমরা বলবো না ই বি এফ। ঠিক আছে, অ্যাঙ্গেল ই বি এফ কী জন্য সমান, এখানে আমরা বলে দেবো যেহেতু এই সিডি সরলরেখার সঙ্গে আমাদের এ এফ সমান্তরাল। ঠিক আছে, আর আমাদের ভেদক কোণটা না, বিসিটা ভেদক, বিসি ভেদক, তাহলে ভেদকের বিপরীত পাশে একান্তর কোণগুলো আমাদের সমান হবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারবো না, অতএব ত্রিভুজ এই ডিসিই সর্বসম ত্রিভুজ বি এফ ই। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম, সেখান থেকে আমরা বলতে পারবো যে অনুরূপ বাহুগুলো সমান, অতএব বলে সিডি সমান বি এফ, অতএব সিডি সমান বি এফ। ঠিক আছে, এবার আমরা কী বলবো না, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে কী হবে না, এবি সমান সিডি। ঠিক আছে, তাহলে এবি সমান সিডি, আবার সিডি মানে কত না, বি এফ। ঠিক আছে, তার মানে এবির সঙ্গে সিডি সমান, সিডির সঙ্গে বি এফ সমান, তাহলে আমরা এখান থেকে বলবো এবি সমান বি এফ। ঠিক আছে, তিনটেই সমান, সেখান থেকে আমরা এবি সমান সমান বি এফ এটা বার করে নিলাম।
এখন আমাদের কি দেখাতে হবে, না এ এফ সমান টু ইন্টু এবি, তাহলে এ এফ এটাতে আমরা শুরু করবো। এ এফ ইজ ইকাল টু, দেখো এ এফ ইজ ইকাল টু কত হবে, একবার হবে এবি প্লাস বিএফ, তাহলে এবি প্লাস বিএফ ইজ ইকাল টু, এবিটা আমরা রেখে দিলাম, এটা বিএফ, বিএফ মানেও তো এবি, ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার এবি লিখে দেবো, তাহলে এখানে আমরা এবি আর এবি যোগ করে টু ইন্টু এবি, ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো, না বা এএফ ইজ ইকাল টু টু ইন্টু এবি, এটা প্রমাণিত, ঠিক আছে। তাহলে কী করলাম আমরা, না প্রথমে এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো, তারপর এবাবুর সঙ্গে এবাবুটা সমান দেখাবো বলবো, ঠিক আছে। তারপর আমরা এএফ সমান কত হবে, না এবি প্লাস বিএফ, ঠিক আছে, সমান সমান এবি প্লাস, এবার আমরা বিএফ এর জায়গায় আবার কী লিখে দেবো, না আবার এবি লিখে দেবো, ঠিক আছে, তাহলে এফ সমান কত হবে, না টু ইন্টু এবি হবে।